হ্যালো, আজকে রেলিশ উইথ রুকমা থেকে তোমাদের জন্য খুব সুন্দর একটা ডিশ এনেছি, তোমাদের শেখাবো। দেখো, উৎসবের রান্না শেখাচ্ছি আর মিষ্টি কিছু শেখাবো না, এমনটা তো হতে পারে না। আর মিষ্টি শেখালে মিষ্টির অনেক হ্যাপা আছে। আমি শেখাবো তোমাদের ইনস্ট্যান্ট রাবড়ি। জানো তো রাবড়ি ভীষণ ঝঞ্ঝাটের একটা জিনিস, কিন্তু ইনস্ট্যান্ট রাবড়ি ভীষণ চটজলদি হয়ে যায় আর খুব সহজে সহজ কিছু উপকরণ দিয়ে একদম চমকপ্রদ একটা ডিশ। তো এটাই তোমাদের আজকে শেখাবো, তোমরা খুব ভালো করে শিখে নাও। আর কোয়ান্টিটি আর প্রপোর্শন এইগুলো একটু যদি দেখে নিতে পারো তাহলে কিন্তু রাবড়িটা একদম সুপার হিট। কথা দিলাম। প্রথমেই দেখো, পরে আমি প্রপোর্শনগুলো বলছি। এখানে 5 পিস ব্রেড আছে, নর্মাল ব্রেড, আর এটার সাইডগুলো কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে, আমাদের দরকার শুধু মধ্যের অংশটা, আমরা সাইডগুলো কিন্তু নেব না। তো সেভাবেই আমি কেটে নেব ব্রেড। 5 পিস ব্রেড আমার কাটা হয়ে গেছে। এইবার এটাকে আমি মিক্সিতে দেব। প্রথমে রুটির টুকরোগুলোকে ছিঁড়ে নেব, নিয়ে একদম গ্রাইন্ডারে গ্রাইন্ড করব। দেখো, এই ইনস্ট্যান্ট রাবড়িটার কিন্তু একটা স্পেসিফিক মাপ আছে, সেটা হচ্ছে 1.5 প্যাকেট দুধ নেবে, ফুল ক্রিম মিল্ক, স্কিমড মিল্ক নয়, ফুল ক্রিম মিল্ক নেবে 1.5 প্যাকেট। 5 পিস স্লাইস ব্রেড ধার বাদ দিয়ে, এক ছোট 1 কাপ, এরকম 1 কাপের গুঁড়ো দুধ, আর অ্যাবাউট 2 টেবিল স্পুন চিনি। যারা চিনি খাও না, ডায়াবেটিস আছে কিংবা রোগা হতে চাও, তারা কিন্তু সুগার সাবস্টিটিউট ইউজ করতে পারো। এই বেসিক্যালি লাগছে। এছাড়া তো ওই ফর গার্নিশিং আমাদের লাগবে হচ্ছে একটু আমন্ড ভিজিয়ে খোসা ছাড়িয়ে ঝিরি ঝিরি করে কাটা, একটু ক্রাশড পিস্তাস, আর একটু ছোটো এলাচের গুঁড়ো, কাজু বাদামের গুঁড়ো, আর একটুখানি রোজ পেটলস, আর সামান্য একটু গোলাপ জল। এটাই লাগছে। মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে দুধ, পাউরুটি, গুঁড়ো দুধ আর চিনি। ঠিক আছে, এবার চলো রান্নায় যাই। আমি ফার্স্টেই ফুল ক্রিম মিল্ক দেব। এটা ফুল ক্রিম ফোটানো দুধ, দেখো কীরকম সর পড়েছে। এটাকে ফোটাবো। আচ্ছা, আর যখন ব্রেড ক্রাম্ব আমি করলাম এরকম হবে। ঠিক আছে, দুধটাকে ফোটানো অবধি ওয়েট করতে হবে। দুধ ফুটে গেছে, এইবার এতে মেলাবো ব্রেড ক্রাম্ব। নাড়তে থাকবো সমানে, আর দিয়ে দেব গুঁড়ো দুধ, 2 টেবিল স্পুন মতন চিনি দেব। চিনি দিলেই আবার একটুখানি জল ছাড়বে, ছোট এলাচের গুঁড়ো, একটু নাড়তে হবে যতক্ষণ না ঘন হয়। ব্যাপারটা বেশ ঘন হয়ে এসেছে। এইবার এতে দেব ঘি, আর দেব কাজু বাদাম ক্রাশ করা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এটা অফ করে দিচ্ছি। দেখো এরম কনসিস্টেন্সি হবে, একদম রাবড়ির মতন। এটা ফ্রিজে রেখে খাবে, দারুণ লাগবে। এবার অফ করে দেবার পর একটুখানি সামান্য ঠান্ডা করে নিতে হবে। হ্যাঁ, এই রাবড়ি যখন সার্ভ করবে একটা বড় পাত্রে তো করতেই পারো, করে তারপর গার্নিশ করলে, আর নয়তো ইন্ডিভিজুয়াল ওই আইসক্রিম কাপসেও করতে পারো, ওটাও কিন্তু খুব সুন্দর লাগবে। সেটা তোমাদের ইচ্ছে যেমনভাবে করবে। এবার একটু গোলাপ জল,
बस राबड़ी इज डान। একটু দুটো চারটে একটু গোলাপের পাপড়ি দিয়ে দেব, একটু মানে গন্ধটা ভেতরে যাবে, আর গার্নিশও দেব। এবার গার্নিশ করাটা তোমাদের দেখাবো। একটুখানি গোলাপ পাপড়ি ছিটিয়ে দাও। আমি দুটোতেই দেখাচ্ছি, একটা সাবেকি স্টাইল আর একটা আমাদের যেমনি মডার্ন। আমন্ডস আর সবশেষে একটু পেস্তা, পেস্তাগুলো একটু গুঁড়ো করা আছে। ব্যাস রাবড়ি রেডি। দারুণ খেতে হয় রাবড়ি। আর তুমি যদি না বলো, কারো জানার ক্ষমতাও নেই যে এতে পাউরুটি আছে। দেখো কি রাজকীয় দেখতে হয়েছে। আর এটা হচ্ছে আমাদের যেটা বললাম আইসক্রিম কাপে সার্ভিং, সেইভাবে।